আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস সিক্স ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বুঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ বীজগণিত অনুশীলনী পাঁচ, লেকচার 44। আর লেকচার 44 আর একটি লেকচার 45-এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর বীজগণিত সম্পূর্ণই শেষ হয়ে যাবে। যারা আগের লেকচার 1 থেকে 43 দেখোনি, সিরিয়ালি দেখো, সিরিয়ালি না দেখলে তোমাদের পক্ষে বোঝাটা কষ্টকর। এই লেকচার 45টা লেকচার আমি চাইবো তোমরা বারবার দেখো এবং অঙ্কে সহজ করে নাও, আর কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টস করো। চলো লেকচার 44 শুরু করা যাক, উদাহরণ 9। এর আগে আমরা উদাহরণ 8 পর্যন্ত করেছি, বলেছিলাম উদাহরণ 8 খুব ইম্পর্টেন্ট, 9টাও মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি না হলেও মোটামুটি ইম্পর্টেন্ট। তবে এখান থেকে ঘুরিয়ে দেয় একটু, আমি বলবো কি ঘুরিয়ে দেয় টিচাররা সাধারণত। আসো প্রশ্নটা পড়ি। মিনার কাছে 12টি মার্বেল ছিল, তা থেকে সে তার বন্ধু কনক চাকমাকে কিছু মার্বেল দেওয়ার পর তার কাছে 60টি মার্বেল রইল, সে কনককে কয়টি মার্বেল দিল? আমরা মনে করি মিনা কনককে মার্বেল দিল XT, তাহলে আমরা বের করে ফেললাম মিনা কনককে মার্বেল দিল কয়টি, XT। সুতরাং মিনার কাছে মার্বেল রইল কয়টা? ছিল 12টা, 12টা থেকে X চলে গেল, এটা রইল। এবার আমরা প্রশ্ন মতে চলে যাই। তার কাছে আমরা পেলাম 12 থেকে X বিয়োগ রইল, আর দেখো প্রশ্ন বলে দিল তার কাছে 60টি মার্বেল রইল, তাহলে 12 - X = 7। এখন দেখো প্লাস 12 বাদ দিতে চাইলে উভয়পক্ষে বিয়োগ করতে হবে 12, বা 12 - X - 12 = 7 - 12, উভয়পক্ষে 12 বিয়োগ করে বিয়োগ করো, 12 + 12 - 12 কাটা, সুতরাং -X থাকবে এখানে। আর ওই পাশে দেখো 7 এবং 12-র মধ্যে কে বড়? 12 বড়, 12-র চিহ্ন কি? মাইনাস, মাইনাস। তারপর 7 আর 12 দুইজনের দুই রকমের চিহ্ন, বিয়োগ করে দিলে কত থাকে? 5, তাহলে এটা হবে -5। -X = -5। এখন দেখো বাম পাশের এক্সটা আমাদেরকে তাড়াতে হবে, এই এক্স তাড়াতে গেলে উভয় পক্ষকে কী করতে হবে? -1 দিয়ে গুণ দিতে হবে, তাহলে -X (-1) = -5 (-1). সাইড রোড উভয় পক্ষকে -1, -1টা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে রাখবে দ্বারা গুণ করে। এখন দেখো তাহলে X সমান কী হলো? 5। সুতরাং মিনা কনক চাকমাকে 5টি মার্বেল দিল। সুতরাং আমরা দেখে দেখে প্রশ্নের মধ্যে যেই লাইনটা লিখেছিলাম মনে করি লিখে হুবহু সেটা উঠিয়ে দিই, মিনা কনককে মার্বেল দিল 5টি, অ্যান্সার 5টি। এবার আসো আমরা পরবর্তী উদাহরণ 10-এ চলে যাই, এটা একটি সৃজনশীল অঙ্ক এবং বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। প্রশ্নটা পড়ো, শিয়াব একটি দোকান থেকে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল, দোকানদার তাকে 20 টাকা ফেরত দিল, তাহলে সে কলম কিনেছে 6টা 50 টাকা দিয়েছে, 20 টাকা ফেরত পেয়েছে। শিয়াব অন্য একটি দোকান থেকে প্রতিটি Y দামের 3টি খাতা কিনল, এখন Y দামে 3টা খাতা কিনলে আমরা একটু পরে আসি, আগে আসো কতে কি বলেছে, কয়ের প্রশ্নে আসো, প্রতিটি কলমের দাম X টাকা হলে সমীকরণটি গঠন করো। মনে করি এখানে ঠিক মনে করি না, দেওয়া আছে লিখতে পারো বা এখানে লিখতে পারো, এখানে প্রতিটি কলমের দাম X টাকা। সুতরাং কলম কিনেছে কয়টা? দেখো 6টি কলম কিনেছে, 6টি কলমের দাম 6X টাকা। আর অপরদিকে দেখো দোকানদার 6টি কলমের দাম রেখেছে কত? দোকানদারকে সে দিয়েছিল 50 টাকা, দোকানদার তাকে 30-20 টাকা ফেরত দিয়েছে, তাহলে আমরা বিয়োগ দিয়ে দিয়ে রেখি দোকানদার কত রেখে রেখেছে 6টি কলমের দাম, এবং দোকানদার 6টি কলমের দাম রাখে 50 - 200 ব্যাকেটের বাইরে টাকা = 30 টাকা। এই 30 টাকা কি? 6টি কলমের দাম রেখেছে, তাহলে প্রশ্নমতে 6X = 30, তাহলে ক অংশ কিন্তু এখানে হয়ে গেল। আমাদেরকে বলছে সমীকরণটি গঠন করতে, আমরা তো সমীকরণটি গঠন করে ফেললাম, অ্যান্সার 6X = 30। এবার দেখো খ অংশে কি বলেছে, একটি কলমের দাম নির্ণয় করো, এটা আমরা 6টি কলমের দাম পেয়ে গেছি, এখান থেকে তো একটি কলমের দাম বের করতেই পারবো। আসো আমরা খতে চলে যাই, উদাহরণ 10-এর খ। তো
আমরা লিখবা কনং হতে পাই, এই অংশটা আমরা কয়ে পেয়েছি সিক্স এক্স ইকুয়াল টু থার্টি, বা উভয় পক্ষকে সিক্স দ্বারা ভাগ দাও, তাহলে এক্স সমান সমান কত হবে ফাইভ, তাহলে সুতরাং প্রতিটি কলমের দাম ফাইভ টাকা। আমরা সহজে খয়ের অ্যান্সারটা পেয়ে গেলাম, অ্যান্সার ফাইভ টাকা। গতে আসো, এবার গতে কি বলেছে, তিনটি খাতার দাম ছয়টি কলমের দামের সমান বলে প্রতিটি খাতার দাম কত, তিনটি খাতার দাম ছয়টি কলমের দামের সমান, প্রতিটি খাতার দাম বলে দিয়েছে ওয়াই টাকা। এখানে আমরা দেওয়া আছে লিখতে পারি, বা লিখতে পারি এখানে প্রতিটি খাতার দাম ওয়াই টাকা। কয়টা খাতা কিনেছে দেখো, তিনটি খাতা বলতেছে, তিনটি খাতার দাম ছয়টি কলমের দামের সমান, সুতরাং থ্রিটি খাতার দাম, তোমরা এটা চার দশমিক একে শিখেছো, সেখানে শিখিয়েছিলাম কীভাবে করতে হয়, থ্রিটি খাতার দাম থ্রি ওয়াই টাকা। অ্যান্ড থ্রি ওয়াই টাকা কার সমান বললো, যে ছয়টি কলমের দামের সমান, আর প্রতিটি কলমের দাম কত ফাইভ টাকা, ছয়টি কলমের দাম কত ফাইভ গুণ সিক্স টাকা সমান সমান কত থার্টি টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম এই থ্রি ওয়াই টাকা কার সমান থার্টি টাকা। তাহলে প্রশ্ন মতে থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টি, এখান থেকে আমরা ওয়াই এর মান সহজেই বের করতে পারবো। প্রথমে দেখো ওয়াই এর সাথে কী আছে, অতিরিক্ত থ্রি, তাহলে উভয়পক্ষকে থ্রি দ্বারা কী দিতে হবে, ভাগ দিতে হবে, উভয়পক্ষকে থ্রি দ্বারা ভাগ করে, তাহলে থ্রি থ্রি কাটা, ওয়াই সমান সমান কত হবে, তিরিশ দিয়ে তিনকে ভাগ দিলে দশ হবে, ওয়াই সমান সমান টেন। সুতরাং প্রতিটি খাতার দাম টেন টাকা, অ্যান্সার টেন টাকা। এর সাথে আমাদের লেকচার চুয়াল্লিশ শেষ হলো, সকলকে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস করো। সকলকে আল্লাহ হাফেজ।